বীরগঞ্জের ঝলঝলি গ্রামে পতিত জমিতে চাষ হয়েছে চা। একসময় ঝলঝলি গ্রামের নিচু জমিতে ধান আবাদ হলেও উঁচু জমিগুলো অনাবাদী অবস্থায় পড়ে থাকতো, কিন্তু এখনকার চিত্র ভিন্ন। উত্তরের জেলা পঞ্চগড় থেকে দেখে পরীক্ষামূলকভাবে ঝলঝলিতে চায়ের চারা রোপণ করেন নজরুল ইসলাম বাবুল। রোপণের দুবছর পর পাতা সংগ্রহ করা যায়, কিন্তু এক বছরের মাথায় পাতা সংগ্রহ করতে শুরু করেন তিনি। এক একর জমিতে 400 কেজি বিক্রি হচ্ছে, এক মাস পরে আরও বিক্রি হবে, না হলে এরপরে 500 কেজি হবে, এভাবে ক্রমান্বয়ে প্রতি মাসে বৃদ্ধি পেতে থাকতেছে। তার চা বাগানে কর্মসংস্থানও হয়েছে অনেক মানুষের। এলাকার অনেকেই এখন চা বাগান করতে আগ্রহী হয়েছেন। আগে কিন্তু অভিজ্ঞতা ছিল না, এখন মালিক যেভাবে বলে আমরা ওইভাবে কাজ করি, তাতে অভিজ্ঞতা বাড়ি গেছে। বহুদিন ধরে মনে করে এখানে কাজ করতেছি, এখন মনে করে অন্য কোনো কাম নাই, তার জন্য আমরা চা বাগানে কাজ করতেছি। 10 মাস বিক্রি করা যায় এক বছরের মধ্যে, তো এখানে কিন্তু অনেক বেশি লাভ হয়, যেটা আমরা ধান করে লাভ করতে পারি না। ধান আবাদের চাইতে আমাদের চা আবাদেই সবচেয়ে বেশি বেনিফিট আসে। চা চাষে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে কৃষকদের। এই অঞ্চলের মাটি ও আবহাওয়া চা চাষের উপযুক্ত, এখান থেকে ভালো চা উৎপাদন সম্ভব বলে জানিয়েছে কৃষি বিভাগ। তারা আমাদের সঙ্গে পরামর্শ করে আমরাও তাদের ওইখানে মনিটরিং করি এবং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ম্যানেজমেন্টে তাদের কখন কি করার লাগে সেই অনুযায়ী আমরা পরামর্শ দিয়ে আসতেছি। কৃষকরা বলছেন চা আবাদ ছড়িয়ে দিতে পারলে এই এলাকার কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।